নির্বাচনের দোহাই দিয়ে খালি মাঠে আবারও পাতন নির্বাচন করতে চায় সরকার। তবে এবার 14 ও 18 সালের মতো একতরফা নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের সমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মানে মানে ক্ষমতা না ছাড়লে জনগণই টেনে হিঁচড়ে ক্ষমতাচ্যুত করবে। গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে রাজধানীর পুরোনা পল্টনের কালভার্ট রোডে পরিষদের একাংশের সংহতি সমাবেশ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশে যোগ দেয় সংগঠনটির নেতাকর্মীরা। সংহতি সমাবেশে যোগ দিয়ে সমমনা দলগুলোর নেতারা বলেন, দেশে আর কোন নির্বাচন করতে দেয়া হবে না। আপনাকে অবিলম্বে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব, সংগ্রাম করব, শেখ হাসিনাকে পতন করব এবং এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবার একতরফা নির্বাচনে পশ্চিমারাও বাধা। খালি মাঠে আমরা এটাকে বলি ওয়াক অফ হ্যান্ড, ওয়াক অফ হ্যান্ড নিয়ে আবার সরকার গঠন করা, তাই না? ওইটা করার এবার বাধ হয়েছে, সেটা বাধা এসেছে কোত্থেকে? এসছে ওই পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো, তারা এবার বাধা দিয়েছে। সরকার হটাতে তরুণদের আবারও রাজপথে নামার আহ্বান বিএনপি মহাসচিবের। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বমানের থার্মিক্স রড, সাউন্ড স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।